নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি 2023 সালের। তো দেখো, গড়বেতা হাই স্কুল যেটা আমাদের 2023 সালের নতুন টেস্ট পেপারটা দিয়েছে, স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে দিয়েছে, সেটা আমি সলভ করাচ্ছি। এর আগে আমি 377 নম্বর পেজ থেকে বাকি যে সেটগুলো আছে সেগুলো আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। তো দেখো, এবার আমি 396 নম্বর পেজ নিয়ে আলোচনা করবো। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, রোমানের বার্ষিক 1% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত হবে? তো দেখো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার ABC/1200 টাকা। তো দেখো, এখানে কিন্তু অপশন আছে বি, ঠিক আছে, ABC/100 টাকা, এটা কিন্তু ভুল হবে, ঠিক আছে, এটা কিন্তু মিলছে না, ওকে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, রোমান টু এর প্রশ্নটা একটু বলে দিচ্ছি, কোন শর্তে X²+BX+C=0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে? তো দেখো, এর অ্যান্সার হবে C=0। তো দেখো, আমি দুখানা অঙ্ক সলভ করে দেবো, প্লিজ তোমরা ভালো করে নজর করে দেখো এবং খুব সুন্দর করে খাতায় টুকে প্র্যাকটিস করবে, ওকে। আমি কী বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, সরল সুদের হার ব্র্যাকেটের মধ্যে R = A%, আসল ব্র্যাকেটের মধ্যে P = B টাকা, সময় T, সি মাস বলেছে, তাই তো? তো দেখো, সি মাসকে আমি বছরে রূপান্তরিত করেছি, যার জন্য C/12 বছর। ইন্টারেস্ট চেয়েছে, ইন্টারেস্ট সমান কী আছে PTR/100, পি এর মান কী আছে বি আছে, মাল্টিপ্লাই টি এর মান কী আছে C/12 আছে, আর আর এর মান কী আছে এ আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ABC/1200 টাকা এর অ্যান্সার হবে, অর্থাৎ ABC/1200 টাকা, ঠিক আছে। তো দেখো, রোমান টু এর অঙ্ক কী বলেছে, X²+BX+C=0, একটি বীজ α, অপর বীজ β। তো দেখো, বীজ দ্বয়ের গুণফল বলেছে, তাই তো? তো দেখো, α×β = C/A। তো দেখো, সি ওকে, সি আর এ এর সঙ্গে 0 গুণ করলে কী হচ্ছে, 0 থাকছে, অর্থাৎ C=0, অর্থাৎ এর অ্যান্সার হবে C=0, সি এর অপশান হবে, ওকে। পরের প্রশ্ন কী বলেছে, আমাদের রোমান থ্রির অঙ্ক কী বলেছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের স্পর্শক পি এ অঙ্কন করা হলো, PA = 4 cm, OP = 5 cm হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? অ্যান্সার হবে C = 6 cm, ওকে। তো দেখো, এখানে আমি বৃত্ত অঙ্কন করেছি এবং একটা স্পর্শক অঙ্কন করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি AP = 4 cm এবং OP = 5 cm। তো দেখো, আমাদের এ ওর মানটা, এ ও তো আমাদের আসলে ব্যাস এবং এ এক্স আমাদের ব্যাসার্ধ। তো দেখো, আমি এক্সট্রা দিয়ে লিখেছি, ঠিক আছে। তো দেখো, এ ও = কী আছে, অতিভুজ² - ঠিক আছে, ভূমি² ঠিক আছে, বা অতিভুজ² - ভূমি² তাই তো? তার মানে কী আছে, আমি কী করছি, OP² - AP². OP-র মান কত, 5 আছে, 5 হোল স্কোয়ার - AP-র মান কত আছে, 4 আছে, 4 হোল স্কোয়ার, 5×5=25 - 16 বিয়োগ করলে কত হবে, 9√9, মানে কি 3 cm, অর্থাৎ এও কত আছে 3 cm, আমাদের ব্যাস চেয়েছে, অর্থাৎ AX = কী হবে, 3×2 হবে = 6 cm, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো, আমাদের পরের প্রশ্ন বলেছে, আমাদের রোমান ফোরের প্রশ্ন, sin θ = cos θ হলে 2θ মান কত হবে? তো দেখো, এর অ্যান্সার হবে D = 90°, ঠিক আছে। তো দেখো, আমি অঙ্কটা করিয়ে দেবো। তো দেখো, পাঁচদা কী বলেছে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের থেকে কী হবে, 8 গুণ হবে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা নজর দেবে। ছদাগের অঙ্কটা একটু দেখে নাও, কী বলেছে, 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা। তো দেখো, এর অ্যান্সার হবে 5 হবে। তো দেখো, আমি রোমান 4, রোমান 5 এবং রোমান 6 এর অঙ্ক আমি সলভ করে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। তো দেখেছে, sin θ = cos θ, sin θ = sin 90° - θ। তো দেখো, বোথ সাইড থেকে sin কেটে যায়, θ = 90° - θ। তো দেখো, এই θ আমাদের বা সাইডে চলে আসছে, θ + θ = 90°, অতএব 2θ = 90°, অতএব θ = 90কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 45° হবে, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 45° হবে। তো দেখো, 2θ বলেছে, তাই তো? তো দেখো, 2θ × 2 × θ মান কত, 45° পেয়েছি, 45° কত হয়, 90°, অর্থাৎ এর অ্যান্সার হবে D = 90°। পরের অঙ্কটা কী বলেছে, তো দেখো, রোমান 5 এর প্রশ্ন কী বলেছে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের থেকে কী হবে, 8 গুণ হবে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে। তো দেখো, শঙ্কুর আয়তন ভিঅন দ্বারা প্রকাশ করেছি, ভিঅন = 1/3 πr² h ঘন একক, আবার শঙ্কুর ব্যাসার্ধ কত আছে, 2r একক বলেছে, এবং উচ্চতা কী আছে,
2h একক ঠিক আছে দ্বিগুণ করতে বলেছে ব্যাসার্ধ এবং উচ্চতাকে দ্বিগুণ করতে বলেছে আর শঙ্কুর আয়তন v1 মানে প্রথম আয়তন 1/3 পাই আর স্কয়ার h ঠিক আছে তো দেখো উচ্চতা আমরা দেখতে পাচ্ছি 2h এবং ব্যাসার্ধ 2r ঠিক আছে তো দেখো আমাদের আবার আয়তন কি হবে 1/3 পাই আর স্কয়ার h 1/3 পাই এর মান কি আছে পাই এর মান পাই আছে আর এর মান কি আছে 2r এর হোল স্কয়ার মাল্টিপ্লাই h এর মান কি আছে 2h অর্থাৎ 1/3 পাই আর 2r মানে কি 4r স্কয়ার মাল্টিপ্লাই 2h অর্থাৎ 1/3 অর্থাৎ 1/3 পাই আর স্কয়ার এইচ মাল্টিপ্লাই 8 চার দুগুণে 8 হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রথম আয়তন কি আছে ভিয়ন কত আছে 1/3 পাই আর স্কয়ার এইচ এবং আমাদের লাস্টের দিকে কি বেরিয়েছে 1/3 পাই আর স্কয়ার এইচ মাল্টিপ্লাই 8 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শঙ্কুর আয়তন অর্থাৎ v1 এর থেকে আমাদের দ্বিতীয় শঙ্কুর আয়তন v2 8 গুণ বেশি কি হবে 8 গুণ বেশি কে বেশি আমাদের পরের যে শঙ্কুর যে আয়তন আছে সেটা 8 গুণ বেশি আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো অর্থাৎ এর অ্যানসার হবে d এর অ্যানসার ওকে অর্থাৎ এর অ্যানসার হবে d এর অ্যানসার তো দেখো 1/3 পাই আর স্কয়ার এইচ এটা কি আছে v1 মাল্টিপ্লাই 8 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শঙ্কুর আয়তনের থেকে দ্বিতীয় শঙ্কুর আয়তন আমাদের 8 গুণ বেশি এর অ্যানসার হবে d এর অ্যানসার ঠিক আছে তো দেখো রোমান 6 এর অঙ্কটা আমি সাজিয়ে নিয়েছি তো দেখা যাচ্ছে এখানে টোটাল 9খানা সংখ্যা আছে প্রথমে 2 তারপরে 3 তারপরে 5 তারপরে 5 তারপরে 6 তারপরে 8 তারপরে 8 তারপরে 9 ঠিক আছে প্রত্যেকটার মাঝখানে আমি কমা বসিয়েছি তো দেখা যাচ্ছে এখানে টোটাল 9খানা সংখ্যা অর্থাৎ অযুগ্ম তো দেখো অযুগ্মর ফর্মুলা কি আছে n+1/2 তম n এর মান কত আছে 9 আছে +1/2 তো কত আছে 10/2 5তম তো কি আছে 5 আছে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 5 পরের প্রশ্ন কি বলেছে আমাদের শূন্যস্থান পূরণ করো ঠিক আছে ফার্স্ট প্রশ্ন বলেছে তো দেখো দুদাগের অঙ্ক কী বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি রোমানের প্রশ্ন কী বলেছে পি টাকার ছমাস অন্তর দেয় বার্ষিক 2r% চক্রবৃদ্ধি হার সুদে এন বছরের সমূল চক্রবৃদ্ধি তো দেখো এর অ্যান্সার হবে আমাদের 100p টাকা ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান টুতে ax² + bx + c = 0 a≠0 দ্বিঘাত সমীকরণের b² = 4ac হলে বীজদ্বয় বাস্তব কী হবে সমান হবে পরের প্রশ্ন কী বলেছে রোমান 3তে একটি সরলরেখায় একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটি বা সরলরেখাটিকে কী বলা হয় ছেদক বলা হয় কারণ একটি সরলরেখা একটি বৃত্তকে বা যদি দুটি বিন্দুতে ছেদ করে ঠিক আছে কী বলেছি বুঝতে পারছো তাহলে কিন্তু সেটা সেই সরলরেখাটিকে ছেদক বলা হয় ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে রোমান 4 প্রশ্ন একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কত হবে একটি হবে ঠিক আছে 5 নম্বরের প্রশ্ন কী বলেছে x1 x2 x3 xn সংখ্যা গড় x' হলে kx1 kx2 kx3 kxn এর গড় কত হবে কে আর এক্স হবে ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে রোমান 6 এর প্রশ্ন cos²θ - sin²θ = 1/x হলে cos²4θ - sin²4θ = কী হবে 1/x হবে তো দেখো এই ছদাগের অঙ্কটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো রোমান 6 এর অঙ্ক কী আছে cos²θ - sin²θ = 1/x তো দেখো cos²4θ - sin²4θ আমি এখানে ফর্মুলা ইউজ করেছি cos²θ এর হোল স্কোয়ার ঠিক আছে sin²θ এর হোল স্কোয়ার তো দেখো a²-b² ফর্মুলা কী আছে a²-b² ফর্মুলা আছে a+b × a-b তাহলে কী হবে cos²+sin²θ cos²θ + sin²θ ব্র্যাকেট ক্লোজ cos²θ - sin²θ তো দেখো sin²+cos² মানে কি 1 হয় তো দেখো 1 আর cos²-sin² কত হয় 1/x যেটা উপরে বলে দিয়েছে ঠিক আছে তো দেখো কী আছে 1 × 1/x = কী হবে 1/x এর অ্যান্সার হবে পরের অঙ্কটা কী বলেছে অর্থাৎ এর অ্যান্সার হবে রোমান 6 এর অ্যান্সার হবে 1/x যেটা তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি পরের অঙ্কটা কী বলেছে 3 রোমানন সত্য বা মিথ্যা লেখো x = 2+√3 হলে x + 1/x এর মান কত হবে তো দেখো এখানে বলেছে 2√3 তো দেখো এর অ্যান্সার 2√3 হবে না এর অ্যান্সার হবে 4 ঠিক আছে অর্থাৎ এটা মিথ্যা তো দেখো 4 কী করে হয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি ওকে তো দেখো x = যদি 2+√3 হয় তাহলে 1/x = কী হবে করণীয় নিরেশন করে 2-√3 হবে তো দেখো x = 2+√3 হলে 1/x = কী হবে 2-√3 হবে অঙ্কটা কী বলেছে x + 1/x এর মান কত তো দেখো x = কী আছে 2+√3 ব্র্যাকেট ক্লোজ +1/x এর মান কী আছে 2-√3 তো দেখো 2+√3 + 2-√3 তো দেখো √3 + এবং √3- কেটে গেছে 2 কত আছে 4 অর্থাৎ এটা মিথ্যা আছে বইতে যেটা বলেছে বইয়ের অ্যান্সার 4 নেই অ্যাকচুয়ালি এর অ্যান্সার হওয়া উচিত 4 ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে তো দেখো রোমান 2 এর প্রশ্ন কী বলেছে একটি অংশীদারি ব্যবসায়
আনোয়ার অমল ও ডেবিটের নিয়োজিত মূলধনের অনুপাত 3:2:5 বলে তাদের মধ্যে লভ্যাংশ বণ্টিত হবে যথাক্রমে 5:2:3। তো দেখো অঙ্কটা পুরোপুরি ভুল আছে, ঠিক আছে, পুরো মিথ্যা হবে। তো দেখতেই পারছো যেহেতু এখানে আনোয়ার অমল এবং ডেবিটের নিয়োজিত মূলধনের অনুপাত 3:2:5 হয়, তাহলে তাদের লভ্যাংশের অনুপাত এটাও হতে পারে না। পরের প্রশ্নে কী বলেছে রোমান থ্রিতে, তো দেখো সাইন থিটা গ্রেটার দেন এবং সাইন স্কোয়ার থিটা হবে। তো দেখো এটা সত্য আছে, ঠিক আছে, পুরোপুরি পারফেক্ট অঙ্ক আছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। রোমান ফোরে, তো দেখো রোমান ফোরের অঙ্ক কী বলেছে, 7 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 4 সেন্টিমিটার। এটা কি আছে, সত্য আছে, ওকে। তো দেখো আমাদের রোমান ফোরের প্রশ্ন কী বলেছে, 7 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে বহিঃস্পর্শ বললে কী হবে, যোগ হবে, এবং অন্তঃস্পর্শ করলে কী হবে, বিয়োগ হবে। অর্থাৎ এর অ্যান্সার হবে 4 সেন্টিমিটার, ঠিক আছে, সরি, এর অ্যান্সার হবে 10 সেন্টিমিটার হবে, ঠিক আছে। কিন্তু বইতে 4 সেন্টিমিটার দিয়েছে কেন সেটা আমি বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি এর অ্যান্সার হওয়া উচিত, দশ সেন্টিমিটার, ঠিক আছে। যদি অন্তঃস্পর্শ বলতো তাহলে কিন্তু 4 সেন্টিমিটার হতো, তাহলে এর অ্যান্সারটা ঠিক ছিল, ওকে। পরের প্রশ্ন কী বলেছে রোমান ফাইভের প্রশ্ন, ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র থেকে কোন তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়, কোন তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়, এটা সত্য আছে। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36π² সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হবে, কী আছে, এটা মিথ্যা আছে। কারণ 3π² = 36π যদি করা হয় তাহলে আমরা দেখতে পারছি এর অ্যান্সার কখনও 3 সেন্টিমিটার আসছে না ব্যাসার্ধ। তো তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি, ওকে, কি বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমাদের দেখতে পারছি যে, তো দেখো 3π² = 36π² = কী আছে, 36কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 12 হবে, r² = 12 r = কী আছে, √12, অর্থাৎ 2√3। অর্থাৎ আমরা দেখতে পারছি যে এই অঙ্কটা পুরোপুরি ভুল আছে, ঠিক আছে। পরের অঙ্ক কী বলেছে, তো দেখো বাকি যে 4 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।